এর মধ্যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারেন সেই দায়িত্বটা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এটুকুই আমি বলব। এখনো পর্যন্ত কতটা বুথে এরকম অঘটন ঘটেছে বলে আমাদের রেকর্ডে আছে? পাশাপাশি আপনারা কি রিপোলের জন্য কোন রকমের চিন্তাধারা এখন থেকে করছেন? শুনুন, এটা দিনের শেষে পর্যালোচনা করে কি হবে, কি হবে রিপোল তো এই জিনিসগুলো পুলিশ প্রশাসন কগনিজেন্স নিচ্ছে না। আমি তো বললাম যে ভেতরে ছাপাবাজি চলছে না। আমি এই জায়গায় কিন্তু ইলেকশন কমিশনকে আমি সার্টিফিকেট দিচ্ছি যে বাই ইলেকশন ওই ধনপুরের মতো বক্সনের মতো বাই ইলেকশনে যে গিয়ে দাঁড়িয়ে থাকতো দেখিয়ে দিতে ভোট এইগুলো হচ্ছে না এই জায়গায়, ঠিক আছে। কিন্তু ভোটারদেরই যদি তুমি আসতে না দাও, একটা সেকশন ভোটার যাদেরকে তারা চিহ্নিত করতে পারে হয়তো বা তারা গেলে এদেরকে ভোট দেবেন, তাদেরকে ছাড় দিচ্ছে। বাকি সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আটকানো, ধমকি দেওয়া, লাইন থেকে টেনে বের করে পড়া, পুলিশের মারধর করে বের করে দেওয়া, এবং এক্ষুনি কিছুক্ষণ আগে আমার রাধানগর 23 নম্বর ভাগের কিছুক্ষণ আগে ও সকালবেলা থেকে হুমকির মুখে বেরোয়নি, বাড়িতে গিয়ে ওই পরাজিত প্রার্থী ছয়াগরতলার বাড়িতে গিয়ে তার মিসেসকে যদি সিঁদুর যদি তোমার রাখতে চাও, শীতের সিঁদুর যদি রাখতে চাও, তোমার স্বামীকে এক্ষুনি বের করে আনো, নয়তো কিন্তু বিকেলবেলার মতো মার্ডার হয়ে যাও, তখন কিন্তু আমাদেরকে দোষ দিও না। এই বদ্ধমহিলা ঘাবড়ে কান্নাকাটি করতে 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 সজোরে এসে এই 23 নম্বর ভাগে আরও বেশ কয়েকটি বুথ ছিল, ভোটাররা দেখেছেন কান্নাকাটি করছে, ওর বরকে বের করে আনতে হবে। কেন এই ঘটনা? এই যদি পরিস্থিতি হয় আনফর্চুনেট। সুধীরবাবু, মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য বিরোধী দলের এজেন্ট দেওয়ার লোক নেই, এজন্য ভোট কেন্দ্রগুলিতে এজেন্ট নেই, কি বলবেন? এটা তো সরকারের ব্যর্থতা। তার মানে কি কোনো বুথে এক দুটো ভোটও পাবে না? যতই রেগিং করুক, যতই আটকাক, সুশান্তবাবু এলাকায় কি কোনো বুথে কংগ্রেস ভোট পাবে না? ভোট পাওয়া মানেই তো এখানে আমাদের সমর্থকরা রয়েছে, সমর্থকরাই তো দায়িত্ব পালন করেন ভোট পোলিং এজেন্ট হিসেবে। এগুলো ঠিক না। ভোটারদের আপনাদের ভোট পার্সেন্টেজ দেখলে তো বুঝতে পারবেন, আমাদের তো ঐতিহ্য 90-93। ভোট পার্সেন্টেজ দিনের শেষে দেখবেন কী পরিমাণ আটকায় এরা, এই সবটা ভোটই তো কংগ্রেসের প্রার্থীর অনুগ্রহ করছে। সুদীপবাবু, দেশের নির্বাচনে দেখা গিয়েছিল 80% ভোট হয়েছে নির্বাচন কমিশনের প্রথম ভোট। হ্যাঁ, 2023 বিধানসভা নির্বাচনে 80% ভোট হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী। আজকের ভোটের পরিপ্রেক্ষিতে কত পার্সেন্টেজ ভোট হতে পারে বলা হবে? আমি সেটা বলবো না, দিনের শেষে আপনারা জেনে নেবেন কত পার্সেন্টেজ ভোট হয়েছে। আমাদের রাজ্যের একটা ঐতিহ্য আমি একটু বলতে পারি, 89, 90, 91, 92, 93 এর মধ্যে ফ্লাকচুয়েট করে সব নির্বাচন। এটা কম হওয়া মানে হচ্ছে ভোটারদের আসতে বাধা দেওয়া হয়েছে। সকাল 9টা অবধি দেশের সর্বোচ্চ হার ত্রিপুরা প্রথম ছিল, দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, দিনের শেষে দেখুন না কত গিয়ে দাঁড়ায়। আমি তো বললাম অন্যান্য রাজ্যে 60-65% হলে দারুণ ভোট হয়েছে, আর আমাদের রাজ্যের ভোট 90-93, 89-91, 92-93 এর মধ্যে ফ্লাকচুয়েট করে। এখন আলটিমেট অ্যাট দ্য এন্ড অফ দে কি পার্সেন্টেজ ভোট হয়েছে এটা প্রমাণ হবে। মানে আপনি নির্বাচন কমিশনের উপরে একমাত্র সন্তুষ্ট যে ছাপা ভোট হচ্ছে না, ভেতরে কোনো কারচুপি হচ্ছে না যে আমার সামনে গিয়ে দেখিয়ে ভোট দাও, এই জিনিসগুলো হচ্ছে। আমি তো এদেরকে সার্টিফিকেট দিচ্ছি এই জায়গায়, এই জায়গায় দে হ্যাভ সাকসেসফুল। কিন্তু ভোটার আমরা তো বারংবার আশঙ্কা প্রকাশ করি আগের থেকেই যে ভোটারদের কিন্তু এই রাস্তা সেন্সিটিভ এরিয়া, এগুলো রাস্তা কিন্তু বাধা দেবে, পুলিশ বন্দোবস্ত রাখো, টহল বন্দোবস্তে রাখো। কোথায় ইন্ডিয়া জোট জিতবো, উই হ্যাভ আইডেন্টিফাইড অল দোজ ক্রিমিনালস, এটাকে বলে দিলাম।